মাস্ক গ্লাভস সহ সুরক্ষা বর্জ্যে দূষণ, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা, সুষ্ঠু ব্যবস্থাপনার তাগিদ। রাজধানীর পূর্ব রাজাবাজারে কঠোর লকডাউন, বান্দরবানেও কার্যকর হচ্ছে দুপুর থেকে। সংসদের অধিবেশন বিকেলে, করোনায় বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারের বাজেট পেশ কাল। মৌসুমের আগেই উত্তরাঞ্চলে অস্বাভাবিক বৃষ্টি, বড় বন্যার আশঙ্কা আবহাওয়া অফিসের। যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় ফের 1,000-এরও বেশি মৃত্যু, ব্রাজিলেও 1,185 জনের প্রাণহানি। এক ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি দোলা ডলোরেস। শিরোনামগুলো বলছিলাম, জানিয়ে দিচ্ছি পুরো খবর। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ব্যবহৃত সুরক্ষা সামগ্রীতে বাড়ছে দূষণ। সংক্রমণ ঠেকাতে বেড়েছে প্লাস্টিকের তৈরি গ্লাভস, মাস্ক, হেডক্যাপ, পিপিই, স্যানিটাইজারের ব্যবহার। একবার ব্যবহার শেষে এসব পণ্য ফেলা হচ্ছে যত্রতত্র, মিশছে সাধারণ বর্জ্যের সঙ্গে। পরিবেশবিদরা বলছেন, এসব বর্জ্যের নদী এবং সাগরে যাওয়া বন্ধে দ্রুত সুষ্ঠু ব্যবস্থাপনা নিতে হবে, নইলে বড় পরিবেশ বিপর্যয়ের মুখে পড়বে দেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ অনুযায়ী করোনা ভাইরাস সংক্রমণ বন্ধে গ্লাভস, মাস্ক, হেডক্যাপ, পিপির মতো সুরক্ষা সামগ্রীর চাহিদা বেড়েছে, বেড়েছে ব্যবহারও। প্লাস্টিক বা পলিথিনের তৈরি এসব সামগ্রীর বেশিরভাগই একবার ব্যবহারের উপযোগী, তাই ব্যবহারের পর ফেলা হচ্ছে যত্রতত্র। বাসায় যে ময়লার জন্য আসে যাদের কাছে, ওই ডাস্টে ফেলে দেয়, ওগুলো ওইখান থেকে চলে যাচ্ছে। আমরা যদি আমাদের ময়লার ডাস্টে ফেলি, এটা সিটি কর্পোরেশনে অটোমেটিক্যালি চলে যাবে, যেহেতু সিটি কর্পোরেশন ময়লা নিয়ে যায়। আর আমরা যদি বাইরে ছুঁড়ে ফেলি, তো ওটা পড়ে থাকবে, হয় পুড়িয়ে ফেলি অথবা যথাস্থানে এটা আমরা দেই, যেন এটি পুড়িয়ে ফেলা হয়। বেসরকারি সংস্থা এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এসডো বলছে, দেশের করোনা ভাইরাস শনাক্তের পর মাস্ক, হ্যান্ড গ্লোভস সহ প্লাস্টিক বর্জ্য তৈরি হয়েছে প্রায় 14,500 টন। এ সময় রাজধানী ঢাকায় 1,314 টন সার্জিক্যাল হ্যান্ড গ্লোভস এবং সার্জিক্যাল মাস্কের 447 টন বর্জ্য তৈরি হয়েছে। এসব বর্জ্যের বড় একটি অংশ মিশছে সাধারণ বর্জ্যের সঙ্গে, যা নদনদী বা সাগরে গেলে নতুন পরিবেশ বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা পরিবেশবিদদের। বাংলাদেশে যে রিসাইক্লিং ইন্ডাস্ট্রি আছে, সেটা এটা কালেক্ট করে নিয়ে, এটা যে টেম্পারেচার ওঠে, তাতে সমস্ত কিছু মরে যেয়ে নতুন প্রোডাক্টে চলে যায়, এটা করা উচিত একান্তই। এটা ফেললে নদী, নালা, খাল, বিল সব ভরে যাবে, শেষে যে নদী হয়ে এটা সমুদ্রে যাবে এবং সমুদ্রে এটা ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্লাস্টিক পলিউশন হিসেবে। পরিবেশ অধিদপ্তর বলছে, করোনা রোগীদের উল্লেখযোগ্য অংশই বাসায় অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন। দুর্বল বর্জ্য ব্যবস্থাপনার জন্য তাদের ব্যবহৃত সুরক্ষা সামগ্রীগুলো সাধারণ বর্জ্যের সঙ্গে মিশছে। তবে সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য অধিদপ্তরকে নিয়ে করোনা বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়ার পরিকল্পনার কথা জানায় পরিবেশ অধিদপ্তর। রাস্তাঘাটে মানুষ ফেলে দিচ্ছে, যেটা মাস্টার থেকে প্রত্যেক হাউস হোল থেকে, এগুলো আসলে ডিসপোজাল করবে হলো কিন্তু সিটি কর্পোরেশন। আর দ্বিতীয়টা হলো কিন্তু স্বাস্থ্য বিভাগকেও কিন্তু এটা স্বাস্থ্যগত দিকটা কিন্তু মানুষকে অ্যাওয়ার করতে হবে, যে এটার কারণে স্বাস্থ্যগত ঝুঁকি হবে। জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা ইউএনইপির জরিপ বলছে, প্রতিদিন প্রায় 73,000 টন প্লাস্টিক বর্জ্য বাংলাদেশের ভেতর দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়ছে। পরিমাণের দিক থেকে এটি বিশ্বে পঞ্চম। এমন অবস্থায় করোনাকালীন বর্জ্যের সুব্যবস্থাপনা জরুরি বলে মনে করেন পরিবেশ গবেষকেরা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণের রেড জোন রাজধানীর পূর্ব রাজাবাজারে কার্যকর হয়েছে দুই সপ্তাহের জন্য পরীক্ষামূলক লকডাউন। রাত 12টায় কার্যকর হয় লকডাউন, সেখানে রয়েছে সেনা টহল এবং আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা। লকডাউন চলাকালে খাদ্য সরবরাহ সহ সব জরুরি নাগরিক সেবা নিশ্চিতে নেওয়া হয়েছে উদ্যোগ। তবে অফিস খোলা থাকায় কাজে যোগ দেওয়া নিয়ে উদ্বেগে আছেন এলাকায় থাকা চাকরিজীবীরা। রাজধানীর পূর্ব রাজাবাজারে থাকেন 50,000 মানুষ, এদের মধ্যে 30 জন করোনা ভাইরাসে আক্রান্ত। করোনা নিয়ন্ত্রণে রেড জোনের তালিকায় পড়েছে এলাকাটি।
14 দিনের লকডাউনের সময়ে এলাকা থেকে কেউ বের হতে পারবেন না, প্রবেশও করতে পারবেন না। বিষয়টি নিয়ে উদ্বেগে বিভিন্ন পেশাজীবী মানুষ। ঢাকা শহরে 500-700 এরকম রোগী সংখ্যা অনেক জায়গাতেই আছে, যেখানে কিনা রেড জোন পড়ে নাই, কিন্তু রাজাবাজারটা রেড জোনে পড়েছে। যদি অফিসে না যাইতে পারি তাহলে কি আমার চাকরি থাকবে? আমার তো অফিসে অবশ্যই যাইতে হবে। সব ধরনের জরুরি নাগরিক সেবা বহাল থাকবে বলে জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর। করোনা শনাক্তের জন্য স্থাপন করা হয়েছে বুথ, অসহায় মানুষদের ত্রাণ সামগ্রী সরবরাহ করা হবে, নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনার জন্য থাকবে হোম ডেলিভারি, অসুস্থ মানুষদের জন্য রয়েছে চিকিৎসার সুযোগ। আমরা ফুডের ব্যাপারটা এবং আমাদের চিকিৎসা এবং যারা করোনা রোগী তাদের আইসোলেশন এবং টেস্টের ব্যাপারটা আমরা এনশিওর করি, এবং একটা লকডাউনে যাওয়ার জন্য যা যা দরকার, যে যে প্রস্তুতি দরকার, আমরা সব প্রস্তুতি নেওয়ার পরে আমরা মেয়র মহোদয়কে জানাই। যেহেতু পূর্বরাজার বাজার আরো স্পেশাল ভাবে এটা লকডাউন হচ্ছে, সেহেতু আমরা একটা স্পেশাল পেট্রোল এখানে অ্যারেঞ্জ করছি, এবং আজকে রাতে যেমন আমাদের দুইটা পেট্রোল একসাথে কাজ করবে, এখানে টহল দিবে প্লাস হচ্ছে শ্রীনগর নগরটাও টহল দিবে। লকডাউনের নির্দেশনা যথাযথভাবে মেনে চলে সচেতনতার মাধ্যমে এলাকাবাসী করোনা প্রতিরোধে সহায়তা করবে বলে আশাবাদী প্রশাসন। জাহানারা পারভীন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আরো জানাতে পূর্ব রাজাবাজার থেকে যোগ দিয়েছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, 50,000 মানুষের বসবাস এখানে, চাকরিজীবীদের সংখ্যাও কিন্তু কম নয়, তারা কি কর্মস্থলে যেতে পারছেন কিনা? না, তারা কিন্তু কর্মস্থলে তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র ডাক্তার, নার্স, গণমাধ্যম কর্মী এবং জরুরি সেবার যারা নিয়োজিত রয়েছেন তাদের ছাড়া কাউকেই একেবারেই বের হতে দেওয়া হচ্ছে না। আমি যদি এইখানকার চিত্রটি একটু দেখাই তাহলে নিশ্চয়ই দেখতে পাবেন যে এখানে আসলে সাধারণ মানুষের, কিন্তু এলাকাবাসী যারা আছেন, যারা অফিসগামী, তাদের কিন্তু একটি ভিড় রয়েছে। তারা কিন্তু আসলে সবাই তাদের আইডি কার্ড নিয়ে দাঁড়িয়ে আছেন, চেষ্টা করছেন কোনোভাবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তাদেরকে কোনোভাবে বলে কয়ে যদি যাওয়া যায়। তারা যেটি বলছেন, তারা তাদের অফিসকে জানিয়েছেন কিন্তু তাদের অফিস তাদেরকে ছুটি দেয়নি, তো তাদের অফিসে যাওয়াটা একেবারে বাধ্যতামূলক। সেই জায়গাতে কিন্তু তারা আসলে একেবারেই বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আইন শৃঙ্খলা বাহিনী কড়াকড়ি আরোপের কারণে তারা কিন্তু কোনোভাবেই আসলে যেতে পারছেন না। শুধুমাত্র যারা ডাক্তার রয়েছেন, যারা নার্স রয়েছে এবং চিকিৎসাকর্মী যারা জড়িত রয়েছেন তাদেরকেই শুধুমাত্র এখান থেকে বের হতে দেওয়া হচ্ছে। যেমনটি আমরা প্রতিবেদনে দেখছিলাম যে সেনাবাহিনীর টহল টিম গতকাল রাতে কাজ করেছে, আজকে সকাল থেকে কিন্তু শেরেবাংলা নগর থানা যে পুলিশ রয়েছেন তাদেরও প্রায় 20 জনেরও বেশি সদস্যকে আমরা দেখেছি কাজ করতে। তার পাশাপাশি গতকালকে থেকে আমরা যেমনটি বলছিলাম যে এখানে একটি স্বেচ্ছাসেবী দল কাজ করছে, তাদেরও বেশ কিছু সদস্যদেরকে আমরা দেখেছি, তারা কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন, সব বিষয়গুলো আসলে তারা দেখছেন। এবং যারাই আসলে আসছেন তারা কিন্তু প্রয়োজনীয় যে সকল কাগজপত্র আছেন সেগুলো কিন্তু দেখাচ্ছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একজন কোন একটি কাগজপত্র দেখে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে বোঝানোর চেষ্টা করছেন তার যাওয়াটা কতটা জরুরি, কিন্তু তিনি সেটি পায়নি বলে শেষ পর্যন্ত তাকে কিন্তু আসলে ভেতরে যেতে বলা হয়েছে। শুধুমাত্র ভেতর থেকে বাহিরেই না, আমি কিছু দেখানোর চেষ্টা করি, বাহির থেকে কিন্তু অনেকে আসলে ভেতরে প্রবেশের চেষ্টা করছেন, দায়িত্বরত যে পুলিশ সদস্যরা রয়েছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু অনেকেই আমরা দেখেছি তারা কিন্তু আসলে সেটি বোঝাতে পারছে না। তো সব মিলে অবস্থা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সর্বোচ্চ কড়াকড়ি আরোপ করছেন, কোনোভাবে যেহেতু যে রেড জোন ঘোষণা করা হয়েছে, যেমনটি আগেও বলা হয়েছিল যে রেড জোন থেকে কেউ বের হতে পারবে না, কেউ প্রবেশ করতে পারবে না, এই বিষয়টি কিন্তু নিশ্চিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ কড়াকড়ি আরোপ করেছেন এমনটি আমরা দেখতে পাচ্ছি। এবং অফিসগামী মানুষ যারা রয়েছেন তারা অনেকটাই আসলে বিপাকে পড়েছেন, তারা আসলে কিভাবে অফিসে যাবে, তাদের চাকরি থাকবে কিনা, সেই নিয়েও কিন্তু তারা আসলে সংশয়ে রয়েছেন। খালেদ রায়হান সাথে থাকবেন, নিশ্চয়ই পরবর্তী সংবাদে ফিরব আপনার কাছে আবারও। করোনা সংক্রমণ বাড়ায় নতুন করে বান্দরবানের রেড জোন চিহ্নিত করে লকডাউন করা হচ্ছে। আজ দুপুর 12টা থেকে এসব স্থানে কার্যকর হবে লকডাউন। বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন জানান, সংক্রমণের ঝুঁকি বিবেচনায় জেলা সদর, পৌরসভা এলাকা এবং রুমা উপজেলাকে রেড জোন ঘোষণা করা হয়েছে। দুপুর থেকে এই 3 এলাকা লকডাউন করা হবে। এদিকে ফেনীতে রেড জোন বিবেচনায় 2টি পৌরসভা সহ বেশ কিছু এলাকা লকডাউনের জন্য জেলা প্রশাসনকে প্রস্তাব দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার থেকে এসব এলাকায় লকডাউন কার্যকর হবে। এদিকে করোনার উপসর্গ নিয়ে চাঁদপুরে একদিনেই 8 জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও 5 জেলায় 7 জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। মরদেহগুলোর নমুনা নেওয়া হয়েছে করোনা পরীক্ষার জন্য।
মঙ্গলবার জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে চাঁদপুরের কচুয়ার গোহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আব্দুল হাই মুন্সি মারা যান। হাজীগঞ্জে মৃত্যু হয়েছে দম্পতি সহ পাঁচজনের, সদরে মারা গেছেন আরও দুজন। এদিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন দুজনের মৃত্যু হয়েছে। গাজীপুরের কালিয়াকৈর এবং কালীগঞ্জে মৃত্যু হয়েছে আরও দুজনের। এছাড়া বরিশাল লক্ষ্মীপুর নীলফামারীতে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন তিনজন। লকডাউন পরিস্থিতি নিয়ে জানাতে এই মুহূর্তে চাঁদপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী আব্দুল আওয়াল। আব্দুল, সাধারণ মানুষ লকডাউন কতটা মানছেন, প্রশাসন কতটা তৎপর রয়েছে এই বিষয়ে? আসলে এখানে করোনা ভাইরাসের আক্রান্ত শুরুর দিকে যখন একজন এখানে আক্রান্ত হয়েছিলেন তখন কিন্তু পুরো জেলা লকডাউন করে দেওয়া হয়েছিল, কিন্তু এখন আক্রান্তের সংখ্যা 283, সরকারি হিসেবে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 23, লক্ষণ উপসর্গ নিয়ে মারা গেছে প্রায় 100। কিন্তু এখানে লকডাউন বলতে যা বোঝায় সেটা কিন্তু এখন আর দৃশ্যমান বোঝা যাচ্ছে না। জেলা প্রশাসন বলছে চাঁদপুরে লকডাউন করা হয়েছে, চাঁদপুর লকডাউন চলছে, কিন্তু সাধারণ জনগণ কিন্তু লকডাউন বলতে যা বোঝায় লকডাউনের কোনো ছিটেফোঁটাও আসলে এখানে দৃশ্যমান হচ্ছে না। লঞ্চ চলছে, গণপরিবহন চলছে, আন্তর্জেলা যোগাযোগ চলছে। আসলে এখানে যে লঞ্চ চলাচল করে এই লঞ্চে কিন্তু চাঁদপুর, লক্ষ্মীপুর এবং নোয়াখালী বা 11টি উপজেলার মানুষ এই চাঁদপুর হয়েই ঢাকা যাতায়াত করেন। সুতরাং এই মানুষগুলো যখন চাঁদপুর হয়ে যাতায়াত করেন তাদের মধ্য দিয়ে ঢাকা এবং চাঁদপুরের সাথে যখন যোগাযোগ হয় তখন করোনা ভাইরাসের ঝুঁকি বেড়ে যায়, এটা খুবই স্বাভাবিক। একই সাথে কুমিল্লার সাথে চাঁদপুরের বাস যোগাযোগ রয়েছে, নারায়ণগঞ্জের সাথে সড়ক যোগাযোগ রয়েছে। এই বিদ্যমান পরিস্থিতিতে আসলে লকডাউন যেখানে কোনোভাবেই কার্যকর হচ্ছে না এটা খুব সহজেই অনুমান। আমরা খবরে যেমনটি শুনেছিলাম গত চাঁদপুরের কচুয়া উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সহ এখানে একদিনে 8 জন মৃত্যুবরণ করেছেন, একই পরিবারের স্বামী স্ত্রী মৃত্যুবরণ করেছেন, হাজীগঞ্জে 5 জন। হাজীগঞ্জ একটি আসলে এখন মৃত্যুপুর হিসেবে দেখা দিয়েছে, প্রতিদিনই সেখানে 5 থেকে 7 জন লোক প্রতিদিন মৃত্যুবরণ করছে। অর্থাৎ মৃত্যুর মিছিল যখন দীর্ঘায়িত হচ্ছে লকডাউন কিন্তু আসলে শিথিল হচ্ছে। জেলা প্রশাসকের সাথে আমি গতকাল কথা বলেছিলাম, তারা বলছেন যে আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে নানাবিধ উদ্যোগ গ্রহণ করা হয়েছে কিন্তু সাধারণ জনগণ কিন্তু এই উদ্যোগ আসলে তেমনটা দেখছেন না। সুতরাং এই যে লকডাউনের বিষয়টি আগামী দিন হয়তো আরও কার্যকর হবে, জেলা প্রশাসন যারা বলছেন জনগণ সে অপেক্ষায় আছেন যে এখানে লকডাউন কতটা কার্যকর হয়। এই ছিল উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তাদের বিষয়ে প্রশাসন কি বলছে। লকডাউন সর্বশেষ খবর, করোনা উপসর্গ নিয়ে এই পর্যন্ত যারা মারা গেছেন সেই সংখ্যাটা আসলে 100। তো এই যে সংখ্যা এতটা দ্রুত বাড়ছে, মৃত্যুর মিছিল দীর্ঘিত হচ্ছে, জেলা প্রশাসন আসলে এই বিষয়ে খুব কার্যকর কোনো ব্যবস্থা নিতে পেরেছে বলে এখানকার সাধারণ জনগণ কিন্তু সেটা দেখছে না। কারণ আসলে এই যে মৃত্যুর মিছিল এবং আক্রান্তের সংখ্যা এটা কিন্তু প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে, মানুষ প্রচণ্ড উৎকণ্ঠার মধ্যে রয়েছেন যে আসলে অন্য যে কোনো জেলাচ্ছে চাঁদপুরে মৃত্যুর হার কিন্তু অনেক বেশি, যার কারণে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় চাঁদপুরকে রেড জোনের আওতা নিয়ে এসেছে। কিন্তু স্থানীয় প্রশাসন এই বিষয়ে কার্যকর যতটুকু উদ্যোগ নেওয়ার দরকার ছিল সেটি আসলে এখনো দৃশ্যমান হচ্ছে না। আব্দুল্লাহ জানাছিলেন চাঁদপুর থেকে।
কক্সবাজারের রুকিয়ায় করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া দুই রোহিঙ্গা করোনায় আক্রান্ত ছিলেন বলে জানিয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয়। এ নিয়ে উখিয়ায় করোনায় তিন রোহিঙ্গার মৃত্যু হয়েছে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয়ের প্রধান স্বাস্থ্য সমন্বয়ক ডাক্তার আবু তোহা এমআরএইচ জানান, এই দুজনের একজনের মৃত্যু হয়েছে রোববার এবং আরেকজনের সোমবার। তারা কুতুপালং ক্যাম্পের বাসিন্দা ছিলেন। করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মঙ্গলবার পাওয়া রিপোর্টে জানা যায় তারা করোনায় আক্রান্ত ছিলেন। এ নিয়ে এই ক্যাম্পের 29 জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা পরিস্থিতির প্রেক্ষাপটে আজ বিকেল 5টায় বসছে সংসদের অধিবেশন। সংক্রমণের ঝুঁকি এড়াতে এবার সীমিত পরিসরে চলবে কার্যক্রম। অধিবেশন শুরুর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসার রেওয়াজ থাকলেও এবার তা হচ্ছে না। সংসদের চিফ হুইপ নূরে আলম চৌধুরী জানান, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সংসদ সদস্যের আসন বিন্যাসে পরিবর্তন আনা হয়েছে। এছাড়া সংসদ সচিবালয় থেকে SMS এর মাধ্যমে যাদের ডাকা হয়েছে শুধু সেই সংসদ সদস্যরাই অধিবেশনে যোগ দেবেন। সংক্ষিপ্ত এ বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে কাল বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল। সেদিন কোনো অতিথি এবং সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হবে না। এবারে 2020-21 অর্থ বছরের বাজেটের খবর। করোনায় বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারে আসছে 5,68,000 কোটি টাকার বাজেট। কাল সংসদে 2020-21 অর্থ বছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল। বরাদ্দ বাড়ছে স্বাস্থ্য, কৃষি এবং সামাজিক সুরক্ষায়। এবার GDP 5% বৃদ্ধি থেকে বেরিয়ে বাজেট ঘাটতি থাকছে 1,90,000 কোটি টাকা। অর্থনীতির পুনরুদ্ধার, এমন স্লোগানকে সামনে রেখে সাজানো হয়েছে বাজেট 2020-21। গুরুত্ব দেওয়া হয়েছে COVID-19 পরবর্তী বাংলাদেশে জীবন রক্ষা আর জীবিকার নিশ্চয়তাকে। আর তা করতে আসছে অর্থ বছরের জন্য 5,68,000 কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা করেছে সরকার, যা চলতি সংশোধিত বাজেটের থেকে 13 ভাগের কিছু বেশি। বাজেটের 2/3 অনুন্নয়ন ব্যয়, যা খরচ হবে সুদ পরিশোধ, প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন ভাতা সহ বিভিন্ন খাতে। বাকি সোয়া 2,00,000 কোটি টাকার মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে খরচ হবে 2,05,000 কোটি। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হচ্ছে 3,78,000 কোটি টাকা। এর 87 ভাগের বেশি আশা করা হচ্ছে বরাবরের মতো জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রণ কর থেকে। 3,30,000 কোটি টাকার এই লক্ষ্য চলতি সংশোধিত বাজেট থেকে 10 ভাগের মতো বেশি। বাজেটে ঘাটতি মেটাতে সরকার 85,000 কোটি টাকার মতো ধার করতে চায় অভ্যন্তরীণ ব্যাংকিং ব্যবস্থা থেকে। সঞ্চয়পত্র বিক্রির মাধ্যমে ঋণ নেওয়ার পরিকল্পনা আছে 20,000 কোটি টাকার মতো, বাকিটা মেটানো হবে বৈদেশিক ঋণ থেকে। করোনা ভাইরাসের কারণে সবচেয়ে বেশি গরিব মানুষ দুর্ভোগে পড়েছে। তাদের পুনর্বাসনের জন্য সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতে বরাদ্দ বাড়ানো হচ্ছে। নতুন বাজেটে এ খাতে ব্যয় করা হবে 32,116 কোটি টাকা। এ বাজেট হবে অনেকটা করোনা মোকাবেলার বাজেট, ফলে আসন্ন বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়বে 5,500 কোটি টাকা। এ খাতে মোট বরাদ্দ থাকছে 29,246 কোটি টাকা। উমনা রাজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংকটে ঝিমিয়ে পড়া অর্থনীতি চাঙ্গা করতে আসন্ন বাজেটকে ব্যবসা বান্ধব করার দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। এই জন্য কর্পোরেট করের হার কমানো, রপ্তানিতে প্রণোদনা, আমদানি শুল্ক ছাড় সহ নানা সুবিধা চান তারা। এবার স্বাস্থ্য এবং কৃষিখাতকে গুরুত্ব দেওয়া হলেও ব্যবসায়ীদের জন্য বিভিন্ন সুবিধা থাকছে বলে জানিয়েছেন নীতি নির্ধারকরা। করোনার ধাক্কা বেশ জোরে সোরে লেগেছে অর্থনীতিতে। এরই মধ্যে মন্দার কবলে বিশ্ব অর্থনীতি, যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। এমন পরিস্থিতিতে অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা শিরোনামে উপস্থাপন হতে যাচ্ছে 2020-21 অর্থ বছরের বাজেট। মন্দা অর্থনীতির ধকল কাটাতে ব্যবসা বান্ধব বাজেটের দাবি ব্যবসায়ীদের। তাই কর্পোরেট কর কমিয়ে 25% নিচে নামিয়ে আনা, বিনিয়োগের ক্ষেত্রে অপদর্শিত অর্থ বৈধ করার সুযোগ, রপ্তানি খাত ও আমদানি শুল্কে ছাড় সহ দ্বৈতকর পরিহার চান তারা। সুনির্দিষ্ট দিকমালা থাকতে হবে, দিক নির্দেশনা থাকতে হবে, যাতে শিল্প বাণিজ্য ঘুরে দাঁড়াতে পারে। কারণ শিল্প বাণিজ্য যদি না ঘুরে দাঁড়ায় বহুমাত্রিক সমস্যার সৃষ্টি হবে।
ডোমেস্টিক ডিমান্ড কমার কারণে ইন্টারনাল রেভিনিউগুলো কমে যাবে। তাই সব কিছুকে মাথায় রেখে এমন একটি বাজেট প্রণয়ন করা উচিত যে বাজেট সত্যি সত্যি আমাদের বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণে কাজে লাগবে। বিনিয়োগ বান্ধব কর্মসংস্থান সৃষ্টি এবং মানি সার্কুলেশনকে ইম্প্রুভ করে এই ধরনের বাজেট আমরা প্রত্যাশা করছি। পলিটিক্যাল ইকোনমিক ভিশন 2021-2041 কে মাথায় রেখে এবং এসডিজি গোল এলডিসি গ্রাজুয়েশন, একই সাথে আমরা ট্যারিফকে কমিয়ে আনার জন্য বিভিন্ন ট্যারিফ যেগুলো আছে ওটা অনুরোধ করেছি। এবারের বাজেটকে চ্যালেঞ্জিং হিসেবে দেখছেন নীতি নির্ধারকরা, বলছেন শুধু ব্যবসায়ীদের জন্য নয়, বাজেটে সব মহলের প্রত্যাশা পূরণ করা হবে। এই বাজেট হবে পুনর্বাসনমূলক বাজেট, রিকভারি বাজেট ইংরেজিতে, মানে করোনা যে ক্ষতি করেছে, লাইন থেকে গাড়ি ফেলে দিয়েছে, সেই গাড়িকে আবার লাইনে তুলে ধরার জন্য যা যা করার প্রয়োজন চিন্তাই করবেন। মানে কৃষিখাত দিকে নজর রাখতে হবে, আর সর্বোপরি ব্যবসা বাধ্যভাবে নতুন কর্ম সৃষ্টি আর পরিবেশ সৃষ্টি হবে, এই সব কিন্তু মাথায় রেখেই বাজেট তৈরি করা হবে। আপনাদেরকে আশা মানে শোনাতে চাই যে এবারের বাজেট অন্য বছরের তুলনায় ব্যালেন্সড এবং কিছুটা ব্যবসা বান্ধব হবে। শুধু বাজেটের দিকে না তাকিয়ে অর্থনীতিকে চাঙ্গা করতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান সংশ্লিষ্টদের। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবছর বর্ষা মৌসুমের আগেই স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে উত্তরাঞ্চলে। ভারতের আসামে এই ধরনের বৃষ্টি অব্যাহত থাকলে বড় বন্যার আশঙ্কা করছে আবহাওয়া অফিস। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে বন্যা হতে পারে মাঝারি ধরনের, তার জন্য প্রস্তুতি আছে তাদের। দেশে বন্যার প্রধান কারণ উজানে থাকা ভারতের আসামে বৃষ্টি এবং পাহাড়ি ঢল। এবছর বর্ষা মৌসুমের আগেই স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হচ্ছে বাংলাদেশ ও আসামে। আশঙ্কা তৈরি হয়েছে এই হারে চলতে থাকলে দেশে ভারী বন্যা হতে পারে। আবহাওয়া অফিস বলছে মে মাসে সারা দেশে স্বাভাবিকের চেয়ে 17.1% বেশি বৃষ্টি হয়েছে। রাজশাহী বিভাগে সেই হার 80.6%, আর মে মাসের গড় বৃষ্টি 354.6 মিলিমিটার। বাংলাদেশের পাশাপাশি আসামেও স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে। জুনের প্রথম সপ্তাহে দেখা দিয়েছে বন্যাও। প্রথমে আপনাকে জানতে হবে যে বাংলাদেশের বৃষ্টিতে বাংলাদেশে বন্যা হয় না, সেক্ষেত্রে আসাম বা ইন্ডিয়ার মেঘালয় ওইসব রাজ্যে বৃষ্টি হলে তখন বাংলাদেশে বন্যার পরিমাণটা বেড়ে যায়। তো এই বছর যেহেতু প্রাক মৌসুমেই একটু বেশি বৃষ্টিপাত, সেক্ষেত্রে বর্ষায় যদি স্বাভাবিক বৃষ্টিপাতটাও হয় সেক্ষেত্রে বন্যার একটা সম্ভাবনা এবং আশঙ্কা থেকে যাচ্ছে। সাধারণত 5 দিন আগে বন্যার পূর্বাভাস দিতে পারে পানি উন্নয়ন বোর্ড। তাদের আশঙ্কা মাঝারি বন্যা হতে পারে। খুব সফল একটি প্রিপারেশন নেওয়া হয়েছে। ইতিমধ্যে আমাদের যমুনা নদীতে যে 45 কিলোমিটার ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে, সেই বাঁধের ঝুঁকিপূর্ণ জায়গাগুলি চিহ্নিত করা হয়েছে এবং ইতিমধ্যে মেরামত কাজও শুরু করা হয়েছে। এবং বিভিন্ন প্রায় 19 কিলোমিটার তীর প্রতিরক্ষা কাজ, বিভিন্ন স্ট্রাকচার রয়েছে আমাদের ওয়াটার কন্ট্রোল স্ট্রাকচার, সেগুলিকে ধসের হাত থেকে রক্ষার জন্য আমরা 10,000 জিও ব্যাগ প্রস্তুত রেখেছি এবং প্রয়োজনীয় উপকরণ সহ আমাদের নিয়মিত ঠিকাদার আমরা প্রস্তুত রেখেছি। তবে বড় ধরনের বন্যা হলেও নদীপাড়ের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার ব্যবস্থা আছে দাবি পাউবোর কর্মকর্তার। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। করোনার কারণে আটকে আছে সরকারি বেসরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া, আর চলতি বছরই 5 লাখ প্রার্থীর সরকারি চাকরির বয়স শেষ হয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। এই অবস্থায় হতাশায় আছেন এসব প্রার্থীরা। করোনা পরিস্থিতিতে 3 মাসের বেশি সময় ধরে বন্ধ আছে নিয়োগ বিজ্ঞপ্তি এবং পরীক্ষা, কবে স্বাভাবিক হবে সেটিও অনিশ্চিত। এ অবস্থায় অনেকের চাকরির বয়স শেষ হয়ে গেছে, অনেকের শেষ পর্যায়ে। মোজাম্মেল নিয়াজি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে চাকরির চেষ্টা করছেন। সম্প্রতি তার চাকরির বয়স শেষ হয়ে যায়। বেশ কয়েকটি চাকরির বিজ্ঞপ্তি আসার কথা থাকলেও করোনার কারণে সেটি আটকে যায়, ফলে এই বিজ্ঞপ্তিগুলো তিনি আর পাননি। এই সংকটের কারণে আমি এক প্রকার হতাশার মধ্যে পড়ে গেছি এবং এই হতাশার কারণে আমি চাকরিতে যেমন আবেদন করতে পারবো না, সেহেতু আমার জীবন একটা এক ধরনের হুমকির মধ্যে পড়ে গেছে। বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের তথ্য মতে এই বছর প্রায় 5 লাখ চাকরি প্রার্থীর বয়স শেষ হয়ে যাচ্ছে। করোনা পরিস্থিতিতে বেসরকারি প্রতিষ্ঠানেও নিয়োগ একেবারেই বন্ধ, তাই এই ক্ষতি পোষাতে চাকরির বয়স বাড়ানোর দাবি তাদের। আমার মতো প্রায় 5 লক্ষ প্লাস ছাত্রছাত্রীরা এই করোনা মহামারীর কারণে চাকরিতে আবেদনের বয়সীমা হারিয়ে ফেলেছে। এই করোনা ভাইরাসকালীন সময়ে
বা এই ডিউরেশনের মধ্যে যারা বয়স হারিয়ে ফেলেছে এবং যারা ক্ষতিগ্রস্ত তাদের তো ক্ষতিপূরণ দিতে হবে। তাই সামগ্রিকভাবে বা সামগ্রিক বিবেচনায় চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধি এখন সময়ের দাবি। জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে বিষয়টি নিয়ে তারা ভাবছে। এইটা পরবর্তীতে যদি যা সিদ্ধান্ত গ্রহণ করেন যে কর্তৃপক্ষ তা যদি আমাদেরকে নির্দেশনা দেন অবশ্যই অবশ্যই আমরা এটি ভেবে দেখব। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার কারণে 60% বাস ভাড়া বাড়লেও আদায় করা হচ্ছে ইচ্ছে মতো, বাসে ঝুলানো হয়নি ভাড়ার তালিকাও। বিষয়টি তদারকিতে মাঠে নেই কেউ, তবে বিআরটিএর দাবি কাজ করছে ভ্রাম্যমাণ আদালত। আরও জানাতে মহাখালী থেকে যোগ দিয়েছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, আজ মহাসড়কের পরিস্থিতি কেমন দেখছেন? কী কী অনিয়ম অভিযোগের খবর এ পর্যন্ত পেয়েছেন সকাল থেকে? এবং আজ তো বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার কথা রয়েছে সকাল থেকেই, তারা কখন নাগাদ কাজ শুরু করবেন? দোলা, আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রায় 10 দিন হয়ে গেল রাজধানী সহ সারা দেশে গণপরিবহন বা পুনরায় চালু হয়েছে, এবং এই চালু হওয়ার প্রেক্ষিতে জন্য যে ধরনের শর্তগুলো ছিল, স্বাস্থ্যবিধি নিশ্চিত করা, পাশাপাশি ভাড়ার ব্যাপারটা 60% বৃদ্ধি, এই জিনিসগুলো করেই কিন্তু আসলে ভাড়াটা বৃদ্ধি করা হয়। কিন্তু এরপরে আমরা দেখতে পেরেছি যে আসলে সাধারণ মানুষের যে ভোক্তা অধিকার সেটা অনেকটা অনেক সময় ক্ষুণ্ণ হচ্ছে, এবং এই জিনিসটা দেখার জন্য দায়িত্বে আছে বিআরটিএ বা বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতগুলো। গত 9 দিনে আমি রাজধানীর বিভিন্ন জায়গাগুলো থেকে কাজ করেছি, দেখেছি, কিন্তু আমার চোখে কিন্তু আসলে বিআরটিএর তেমন কোনো অ্যাক্টিভিটিস চোখে আসেনি। এমনকি তাদের ভ্রাম্যমাণ আদালতের কথাও যা তারা যেটা বলছেন সেটাও আসলে খুব একটা দেখা যায়নি। তবে গতকালকে আমি যখন বিআরটিএর কর্তৃপক্ষের সাথে কথা বলি তখন কিন্তু তারা আমাকে জানাচ্ছেন যে রাজধানীতে 8টি ভ্রাম্যমাণ আদালত রয়েছে এবং তারা সে অনুযায়ী কাজ করছে। আমি মহাখালী বাস টার্মিনালে গিয়েছিলাম, সেখানে আমি খোঁজ নিয়েছি এবং সেখানে আমি যদিও জানতে পেরেছি যে গতকালকেও মোবাইল করছিল এবং আজকেও 10টা নাগাদ থেকে তারা আবার কাজ শুরু করবেন এমনটাই জানা গেছে। তবে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রাজধানী ছেড়ে যে বাসগুলো যাচ্ছে সেগুলোর ক্ষেত্রে না হয় টার্মিনালগুলোতে বা আমিনবাজার বেড়িবাঁধ ওভারব্রিজের পরে আদালত ভ্রাম্যমাণ আদালত রয়েছে, কিন্তু রাজধানীর ভিতরে যে বাসগুলো চলছে সে বাসগুলোকে দেখাশোনা করার জন্য পর্যাপ্ত পরিমাণ ভ্রাম্যমাণ আদালত কিন্তু আমাদের চোখে পড়েনি, যার ফলে আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের অনিয়ম হচ্ছে। যে ধরনের স্প্রে বা হ্যান্ড স্যানিটাইজার ইউজ করার কথা সেটা ব্যবহার করা হচ্ছে না। ভাড়ার ব্যাপারে প্রতিদিনই প্রায় বিভিন্ন ধরনের হ্যাসল দেখা যাচ্ছে সাধারণ মানুষের সাথে, বাসের কন্ডাক্টর বা হেল্পার যারা তাদের বাকবিতণ্ডা হচ্ছে, এই জিনিসগুলো আমাদের নজরে এসেছে এবং এই বিষয়ে আমরা বিআরটিএ কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা বলছেন যে যেহেতু জনবল সংকট আছে সেই সংকটের মধ্যে তাদের সর্বোচ্চ কাজটুকু তারা করার চেষ্টা করছেন, এবং আমরা আজকে ভ্রাম্যমাণ আদালতের আসলে যে জায়গাগুলোতে আছে বা কিছুক্ষণ পরে মহাখালী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের আরেকটি টিম আসবে এবং তারা সেখানে কাজ শুরু করবে বলে আমরা জানতে পেরেছি। আমরা দেখতে চাই আসলে কতটুকু ইফিশিয়েন্সভাবে এই কাজটা করা হচ্ছে, এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে সাধারণ মানুষের যে ভোক্তা অধিকার সেই অধিকারটা নিশ্চিতে বিআরটিএর উদ্যোগ কতটুকু সেই জিনিসটি আমরা আজকে দেখার চেষ্টা করব। বনি, নিশ্চয়ই সাথে থাকবেন, আমরা পরবর্তী সংবাদে ফিরব আপনার কাছে। লালমনিরহাটে চুরির অপরাধে এক কিশোরকে আটক করে নির্মম শারীরিক নির্যাতন চালিয়েছে স্থানীয় এক প্রভাবশালী সহ কয়েক ব্যক্তি। এই ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরের মিশন রোড চত্বরের নন্দন ডিজিটাল ল্যাবের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মমিনুল নামের ওই কিশোর অটোরিকশা থেকে তেলের জার্কিন চুরির চেষ্টার সময় ধরা পড়ে। এই সময় তাকে মারধর শুরু করে কয়েকজন। নির্যাতনের এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপরই টনক নড়ে পুলিশ প্রশাসনের। নির্যাতিত কিশোরের পরিবারের পক্ষ থেকে সদর থানায় মামলা দায়ের হলে মঙ্গলবার রাতে গ্রেপ্তার হয় প্রধান অভিযুক্ত আশরাফ আলী। শরীয়তপুরের জাজিরা প্রান্তে আজ বসানো হচ্ছে পদ্মা সেতুর 31তম এবং এ প্রান্তের সবশেষ স্প্যান। জাজিরা প্রান্তে মাঝ নদীতে থাকা 25 এবং 26 নম্বর পিলারের ওপর বসানো হবে এটি। বসানো শেষে দৃশ্যমান হবে সেতুর 4.65 কিলোমিটার। জাজিরা প্রান্তে সেতুর এটি সবশেষ স্প্যান হয়, বাকি 10টি স্প্যান বসানো হবে মাওয়া প্রান্তে।
জাজিরা প্রান্তে মাছ নদীতে থাকা 25 এবং 26 নম্বর পিলারের উপর বসানো হবে স্প্যানটি। এই দুটি পিলারের নিচে থাকা চ্যানেল দিয়েই কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটের সব নৌযান চলাচল করে। তাই নিরাপত্তা বিবেচনায় এবং কাজের সুবিধায় সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বন্ধ থাকবে ওই রুটের সব ধরনের নৌযান চলাচল। তাদের বিকল্প রুটে দৌলতদিয়া পাটুরিয়া ঘাট হয়ে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে আরো জানবো সহকর্মী নুরুল আমিনের কাছ থেকে। নুরুল, স্প্যান বসানোর কাজ কি শুরু হয়েছে কিনা? দেখুন, এখনো স্প্যান বসানোর যে কার্যক্রম সেটি শুরু করতে পারেনি এখানকার কর্তৃপক্ষ। কারণ আপনি জানেন যে যেই নৌ রুটটি অর্থাৎ এই 25 এবং 26 নম্বর পিলারের মাঝখান দিয়ে যে চ্যানেলটি রয়েছে, এখান দিয়ে কিন্তু এই কাঁঠালবাড়ি শিমুলিয়া রুটের সব নৌযান চলাচল করে থাকে, যার কারণে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে কিন্তু আজ খানিকটা বিলম্বে স্প্যান বহনকারী ক্রেনটি মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার থেকে রওনা করেছে এই 25 এবং 26 নম্বর পিলারের উদ্দেশ্যে। আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম এখানকার পদ্মা সেতু প্রকল্পের যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন দেয়ান আব্দুল কাদেরের সাথে। তিনি আমাকে জানিয়েছেন 7:45 দিকে স্প্যান বহনকারী ক্রেনটি কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার থেকে নির্ধারিত পিলারের উদ্দেশ্যে রওনা করেছে। আর আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে ঠিক নদীর মাঝ বরাবর 25 এবং 26 নম্বর যে দুটি পিলার রয়েছে সেখানেই মূলত আজকের এই স্প্যানটিকে স্থাপন করা হবে। এবং এই স্প্যানটি বহন করার ফলে কিন্তু পদ্মা সেতুর 4,650 মিটার 4.5 কিলোমিটারের কিছু বেশি অংশ দৃশ্যমান হবে। আর একটি তথ্য আপনাকে আমি দিতে চাচ্ছি। আপনি বলছিলেন যে জাজিরা প্রান্তের কিন্তু একেবারেই শেষ স্প্যান এটি আজ যেটি সংযুক্ত হতে যাচ্ছে, এবং এই স্প্যানটি সংযুক্ত হওয়ার ফলে নদীর একেবারে তীর থেকে আমি যদি বলি এক টানা 29টি স্প্যান পদ্মা সেতুতে দৃশ্যমান হবে। এবং এর ফলে কিন্তু পদ্মা সেতুতে এক টানা 4,350 মিটার পরিমাণ দৃশ্যমান হবে। এর বাইরেও কিন্তু আমরা দেখেছি মাওয়া প্রান্তে আরও 2টি স্প্যান বিক্ষিপ্তভাবে স্থাপন করা হয়েছে এবং সব মিলিয়ে 31টি স্প্যান পদ্মা সেতুতে সংযোগ করা হচ্ছে। এর বাইরেও কিন্তু আমরা দেখেছি পদ্মা সেতুর যেই রেলওয়ে স্ল্যাব, রোডওয়ে স্ল্যাব জাজিরা প্রান্তে সেই কাজও বেশ খানিকটা এগিয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি রেলওয়ে স্ল্যাব প্রায় 1700 মিটার পরিমাণ স্থাপন করা হয়ে গেছে এবং রোডওয়ে স্ল্যাব 1100 মিটার পরিমাণ স্থাপন করা হয়ে গেছে। আর আপনাকে আমি যেই তথ্যটি দিতে চাচ্ছি যে এখনো পর্যন্ত এখানে যেই নৌযান সেটি চলাচল স্বাভাবিক রয়েছে, তবে বেলা 11টা থেকে এই নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হবে। কর্তৃপক্ষ যেটি বলছে এই নির্ধারিত সময় পর্যন্ত নৌযানগুলিকে বিকল্প রুটে অর্থাৎ কাউরাকান্দি দৌলদিয়া পাটুরিয়া এই রুটকে ব্যবহার করার জন্য নির্দেশ দেওয়া গেছে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ তথ্য। নিশ্চয়ই আমরা শরীয়তপুর থেকে জানাছিলেন সহকর্মী নুরুল আমিন। ফরিদপুরে গণপিটুনিতে 2 অটো বাইক ছিনতাইকারী নিহত হয়েছে। নিহতরা হলেন মোল্লাবাড়ি এলাকার হিরণ এবং আকাশ। গুরুতর আহত হন খোকন খন্দকার। পুলিশ এবং এলাকাবাসী জানায় মঙ্গলবার দুপুরে যাত্রী বেশে 4 ছিনতাইকারী অটো বাইকটি ভাড়া নিয়ে শহর থেকে ঈশান গোপালপুর যাচ্ছিলেন। সেখানে পৌঁছালে চালককে পেছন থেকে ছুরি দিয়ে আঘাত করে অটো বাইক নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তারা। সে সময় স্থানীয়রা তাদের ধরে পিটুনি দেয়। একজন পালিয়ে গেল, আহত হন 3 জন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে 2 জনকে মৃত ঘোষণা করা হয়। যশোরের শার্শা উপজেলার বাগাছড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির 10 টাকা কেজি দরের চাল বিতরণে স্থানীয় ইউপি মেম্বার এবং ডিলারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। প্রভাবশালীদের নামে বরাদ্দ নেওয়ায় তালিকায় নাম থাকার পরও অনেক দরিদ্র চাল পাচ্ছেন না বলে অভিযোগ ভুক্তভোগীদের। যশোরের শার্শার 8 নম্বর বাগাছড়ার পিঁপড়াগাছি গ্রাম খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় এখানকার ওএমএস এর জন্য নির্ধারিত কার্ড নিয়ে অভিযোগ অনেক। এখানে একাধিক কার্ড আছে এমন পরিবারের সংখ্যা 14টি, এছাড়া 9টি অবস্থাপন্ন প্রবাসী পরিবার ও অন্তত 26টি সচ্ছল পরিবারের নামে আছে কার্ড। এছাড়া বরাদ্দ দেয়া কার্ডের মালিক খুঁজে পাওয়া যায়নি এমন সংখ্যা 9টি। মেম্বারের কাছে আমি চাল চেয়েছি, অথচ চাইল আমার চাল পাইনি, বলে কার্ড নেই। আমার স্বামীর নামে লিস্টি আছে, সে চাইল আমার দেয়নি। তারা দোতলা বাড়ি তারাই খাচ্ছে, আমরা গরিব মানুষ, আমরা কিছু পাইনি। এসব অভিযোগের তির স্থানীয় ইউপি মেম্বার আসাদুল ইসলাম ও ডিলার নজরুল ইসলাম বিশ্বাসের বিরুদ্ধে। স্থানীয়রা বলছেন 4 বছর ধরে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় 10 টাকা কেজি দরে চাল বিক্রির কোটি কোটি টাকা আত্মসাত করেছেন তারা। কিছুদিন আগে চাল আত্মসাতের সময় ইউপি মেম্বার আসাদুলকে হাতে নাতেও ধরেন স্থানীয়রা। প্রভাবশালী কাদেরই বলা হয়, যারা শিল্পপতি কাদের বলা হয়, যারা
একতলা বাড়ি করে জন্মযুদ্ধ দিয়ে ব্যবসায়ীদের তাদেরকে প্রভাবশালী বলা হয়। জনজীবী আসলে গ্রামগঞ্জের মানুষকে প্রভাবশালী আছে এরকম দেখা যায়। অভিযোগ তদন্তে এরই মধ্যে দুটি কমিটি গঠিত হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। খাগড়াছড়িতেও OMS এর তালিকায় নাম থাকার পর চার বছর ধরে বঞ্চিত নয় কার্ডধারী। জানিয়ে দেওয়া হয় বাতিল হয়েছে তাদের কার্ড। এসব কার্ডের বিপরীতে চাল আত্মসাত করেছে ডিলার। এই বনকে নিয়ে আমি চালের জন্য গেছি, চাল কিন্তু দেনেই কয়, তোমাদের চাল দেওয়া যাইবে না, কার্ড নাই, তোমরা নামও নাই। খাদ্যবান্ধব কর্মসূচির তালিকায় প্রকৃত দুস্থদের নাম অন্তর্ভুক্ত করার পাশাপাশি অবৈধ সুবিধাভোগীদের বিচার নিশ্চিতের তাগিদ সংশ্লিষ্টদের। খাদিজাতুল কুবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বে করোনায় 24 ঘন্টায় মারা গেছেন 4,700 বেশি মানুষ। এর মধ্যে সবচেয়ে বেশি 1,185 জনের মৃত্যু হয়েছে ব্রাজিলে। সেখানে একদিনে শনাক্ত হয়েছে 31,000-এরও বেশি। একদিনে মৃত্যুর দিক থেকে ব্রাজিলের পরই রয়েছে যুক্তরাষ্ট্র। মাঝে কিছুটা কমলেও দেশটিতে 24 ঘন্টায় ফের 1,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সেখানে মোট প্রাণহানি ছাড়িয়েছে 1,14,000। এছাড়া মেক্সিকোতে 354, যুক্তরাজ্যে 286 এবং রাশিয়ায় 171 জনের মৃত্যু হয়েছে। এদিকে করোনায় একদিনে প্রথমবার শতাধিক মৃত্যু দেখল পাকিস্তান। মারা গেছেন 105 জন। নতুন 4,500 সহ মোট আক্রান্ত 1,08,000-এরও বেশি। তবে 8 মের পর থেকে নতুন সংক্রমণ না হয় করোনা মুক্তির ঘোষণা দিয়েছে তানজানিয়া। বিশ্বের 215 দেশ এবং অঞ্চলে করোনায় প্রাণহানি ছাড়িয়েছে 4,12,000। আক্রান্তের সংখ্যা 73 লাখেরও বেশি আর সুস্থ হয়েছেন প্রায় 36 লাখ। ভারতে আবারও একদিনে 10,000-এরও বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত দাঁড়ালো 2,76,000-এরও বেশি। 24 ঘন্টায় 277 জনের মৃত্যু নিয়ে মোট প্রাণহানি 7,750 জন। ভারতের সবচেয়ে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্রে। আক্রান্তের দিক থেকে করোনা ভাইরাসের উৎপত্তিস্থল উহানকে ছাড়িয়ে গেছে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই। শুধু এই শহরেই আক্রান্তের সংখ্যা 51,000-এরও বেশি, যেখানে উহানে এই সংখ্যা ছিল 50,333 জন। এদিকে করোনা রোগী ঢল সামলাতে 22টি হাসপাতালের শয্যার সংখ্যা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। জুলাইয়ের শেষ নাগাদ দিল্লিতে আক্রান্তের সংখ্যা 5.5 লাখ ছাড়াতে পারে বলে আশঙ্কা তাদের। এবছর টি-20 বিশ্বকাপ হবে নাকি পিছিয়ে যাবে, সিদ্ধান্ত আসতে পারে আজ ICC-র ভার্চুয়াল সভায়। এছাড়া পরবর্তী চেয়ারম্যান নির্বাচনের প্রক্রিয়া এবং ক্রিকেট সূচি নিয়েও দিক নির্দেশনা আসার কথা রয়েছে। বিশ্বকাপ পিছিয়ে নিতে ICC-র কাছে ক্রিকেট অস্ট্রেলিয়া চেয়ারম্যানের চিঠি দেওয়ার খবর ফাঁস হয় গত মাসে। তবে সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা জানায় পরিস্থিতি পর্যবেক্ষণ করেই তারা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চায়। টি-20 বিশ্বকাপ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় আছে সব ক্রিকেট বোর্ড। অক্টোবর নভেম্বরের বিশ্ব আসর পেছালে সেখানে IPL করতে চাইবে BCCI। সভায় দ্বিপাক্ষিক সিরিজ এবং রাজস্ব বণ্টন নিয়েও আলোচনা হবে। এছাড়া অভ্যন্তরীণ বিষয় গোপনীয় রাখতে কী পদক্ষেপ নেওয়া জরুরি সে বিষয়েও আসবে দিক নির্দেশনা। অনিশ্চয়তায় থাকা এশিয়া কাপের আয়োজক হতে পারে শ্রীলঙ্কা। সোমবারের ICC-র সভায় এমন প্রস্তাবনা এসেছে জানিয়েছে দেশটির ক্রিকেট প্রধান শাম্বি সিলভা। এদিকে আসন্ন শ্রীলঙ্কা সফরে যেতে আপত্তি জানিয়েছেন টাইগারদের বেশ কজন সিনিয়র ক্রিকেটার। পুরো প্রস্তুতি না নিয়ে সফরের বিপক্ষে BCB 3-4 দিনের মধ্যে সিদ্ধান্ত আসবে জানিয়েছেন প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। সোমবার এশিয়া কাপের ভাগ্য নির্ধারণে হয় ICC-র ভিডিও কনফারেন্স। কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি কর্তারা। এই মাসে পরবর্তী সভা পর্যন্ত অপেক্ষায় রেখেছেন তারা। সেপ্টেম্বরে হওয়ার কথা এশিয়া কাপ, আয়োজক পাকিস্তান। তবে ভারত যেতে রাজি নয় বলেই আরব আমিরাতে হবে টুর্নামেন্ট সেটা জানা ছিল। এর আগে আয়োজক হিসেবে বাংলাদেশের নামও শোনা গেছে। কিন্তু সোমবারের সভার পর শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মি সিলভা দিলেন ভিন্ন বার্তা। এশিয়া কাপ আয়োজনে নাকি ACC-র সবুজ সংকেত পেয়েছে SLC। এখন তারা এই বিষয়ে সরকারের সঙ্গে কথা বলবে। শ্রীলঙ্কার করোনা ভাইরাস পরিস্থিতিও বেশ নিয়ন্ত্রিত। লঙ্কান গণমাধ্যমকে শাম্মি সিলভা জানিয়েছেন এ কারণেই এশিয়া কাপ আয়োজনের ভার তাদের দিতে রাজি হয়েছে PCB। স্বাস্থ্যবিধি মেনে কিভাবে আয়োজন করা যায় সে পরিকল্পনা করবে SLC।
এদিকে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের ভাগ্য ঝুলে আছে। দুই বোর্ডের সিদ্ধান্তহীনতা সাথে যোগ হয়েছে টাইগার সিনিয়র ক্রিকেটারদের সফর নিয়ে আপত্তির গুঞ্জন। পুরো প্রস্তুত না করে দল পাঠাবে না বিসিবি। যদি এই নির্ধারিত সময়ের মধ্যে আয়োজন করতে না পারি তাহলে আমাদের অবশ্যই আগামী টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পূর্বেই সিরিজটা আয়োজন করতে হবে। এই এই বিষয়টাকে মাথায় রেখে আমরা দুই বোর্ড নিয়মিতভাবে যোগাযোগ রাখছি। আমরা আশা করছি খুব শীঘ্রই এ ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবো। খেলোয়াড়দের প্রিপারেশনের একটা ব্যাপার আছে, ম্যাচ কন্ডিশনের সাথে মিলিয়ে নেওয়ার একটা ব্যাপার রয়েছে। সো এই চ্যালেঞ্জগুলো কীভাবে ওভারকাম করা যায় এগুলো নিয়ে আমরা কথা বলছি এবং আমরা আশা করছি খুব শীঘ্রই এ ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে। দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যু আশঙ্কাজনক হারে বাড়ছে। এই মুহূর্তে ক্রিকেটে ফেরা সম্ভব কিনা তা নিয়ে পক্ষে বিপক্ষে মত আছে। অনুশীলনে ফিরতে দ্বিধাদ্বন্দ্বে আছেন ক্রিকেটাররা, বোর্ডও পরিস্থিতি বুঝেই সিদ্ধান্ত নেবে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। ধন্যবাদ সবাইকে।